আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি নিঃসাজ জেবিন তিন দশক পর নির্বাচিত পরবর্তী প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সকালে ডাকসু ভবনে এই বৈঠকে ভিপি নুরুল হক নূর সহ ডাকসু নেতারা অংশ নেন উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন জি এস গোলাম রাব্বানী এজিএস জি সাদ্দাম হোসেন সহ অন্যরা বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পর আগামী এক বছরের জন্য দায়িত্ব নেওয়া ডাকসুর নেতাদের পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এগারো মার্চ ডাকসু এবং আঠারোটি হল সংসদের নির্বাচন শেষ হয় কারচুপি ও অনিয়মের অভিযোগে কয়েকটি প্যানেলের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে ডাকসুতে পঁচিশটি পদে তেইশটিতে সরকার সমর্থক ছাত্রলীগ জিতলেও ভিপি সহ দুটি পদে জয় পায় কোটা আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ উনিশশো সালে সালের তেইশ মার্চ সারা বাংলাদেশ জুড়ে পাকিস্তানি পতাকার পরিবর্তে নতুন পতাকা উত্তোলন করা হয় এদিকে বগুড়ায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী মুক্তিযোদ্ধা স্মরণে শহরের সাত মাথায় আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে সকালে বগুড়া জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আল রাজি জুয়েলের সঞ্চালনায় আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ড মকবুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু সহ আরো অনেকে গাজীপুরের রাজেন্দ্রপুর ব্র্যাক সেন্টারে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে সকাল থেকে রোটারিয়ানরা চার ভাগে ভাগ হয়ে বিভিন্ন হলরুমের ক্লাসে অংশ নেয় ক্লাসে গাজীপুরে রোটারি ক্লাবের আয়োজনে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকরা রোটারিয়ানদের বিশ্ব মানবতা সেবায় সকল সদস্যদের আরও বেশি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান কর্মশালায় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর এম খায়রুল আলম ইঞ্জিনিয়ার এ এম ওয়াহাব ওবায়দুল্লাহ ও জয়নাল আবেদন সহ আর অনেকে আজকে আমাদের এখানে প্রেসিডেন্ট ট্রেনিং প্রোগ্রাম কন্ডাক্ট করেছেন ডিস্ট্রিক্ট এখানে আজকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং থেকে শুরু করে আমরা কিভাবে গোল সেট করবো কীভাবে ক্লাব মেম্বারদেরকে রিজুভিনেট করব ইন্সপায়ার করব টু মেক ইট এ মোর ভাইব্রেন্ট এনভায়রনমেন্ট খুব সুন্দর একটা জায়গা যেখান থেকে আমরা একসাথে হয়ে নানান রকম জনহিতকর কাজে আমরা এগিয়ে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে এসে সহিংস রূপ নিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনার কারণে উত্তাপ ছড়াচ্ছে শুক্রবার বিকেলে কাঠালিয়া উপজেলার চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী গোলাম কিবরিয়া শিকদারের চার সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এমাদুল হক মনিরের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা

এবং পাঁচ লাখ টাকা সহ তারা এই কর্মকাণ্ড গুলো আমার উপরে আমার কর্মীদের বলে যে বর্বতা যে হামলা চালাচ্ছেন তার ছাব্বিশ বার এই আজকের যে ঘর বাড়ি ভাঙা নিয়ে ছাব্বিশ বার হলো চারটা বাড়িতে কি বর্বরতা হামলা টিভি ফ্রিজ সহ এমনকি তার কি যে পাক করে খাবেন সে পাতিলটা পর্যন্ত তারা ভেঙে ফেলেছেন আগামীকাল তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন উপলক্ষে কালিয়াকোর উপজেলা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পুলিশ আনসারের সহায়তা এবং সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদের উপস্থিতিতে উপজেলা থেকে বিভিন্ন কেন্দ্রে প্রেরণ করা হচ্ছে নির্বাচনী সরঞ্জাম কালিয়াকোর উপজেলায় এবার মোট ভোটার সংখ্যা তিন লাখ বত্রিশ হাজার চারশো সাতানব্বই জন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবার প্রতি উপজেলায় পুলিশ সদস্য ছাড়াও বিজিবি ও র্যাব সদস্যরা মোতায়েন থাকবে নোয়াখালী সোনামড়িতে চুরি ডাকাতি ও সন্ত্রাস হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে চৌমোহনী ও সোনাইমুড়ি সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে বক্তব্য রাখেন নাজেশ্বর ইউনিয়ন পরিষদের মেম্বার রফিক উল্লাহ ব্যবসায়ী রহমত উল্লাহসহ সহ আরো অনেকে মানববন্ধনে বক্তারা এ ধরনের কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দোলযাত্রা উপলক্ষে নানা রঙে রঙিত হয়ে উঠেছিল ঠাকুরগাঁয়ের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পাড়া মন্দির শুক্রবার বিকেলে ঠাকুরগাঁয় হোলি উদযাপন কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণ থেকে একটি দোলযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোলযাত্রায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ হোলি উদযাপন কমিটির সভাপতি প্রান্ত দাস অনুপম সহ আরও অনেকে রাজধানীর পশ্চিম যাত্রাবাড়িতে শুক্রবার বিকেলে যুব ঐক্য সমাজ কল্যাণ পরিষদের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চাশ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ও সংগঠনের উদ্যোক্তা সাইম খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ যাত্রাবাড়ি বড় পঞ্চায়েতের সর্দার উদ্দিন মিয়া আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নূর মোহাম্মদ হাওলাদার সহ আরো অনেকে সংগঠনটি দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে কাফনের কাপড় এবং লাশ দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে জাঁকমক অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হল ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বাংলা স্টুডিওতে এই অনুষ্ঠানের আয়োজন করে ফ্রেন্ডস ভিউ অনুষ্ঠানে এশিয়ান টিভির চেয়ারম্যান রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সঙ্গীত ফ্যাশন শো আর্টিস্ট মডেলিং অভিনয় সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তারকাদের হাতে পুরস্কার তুলে দেন ফ্রেন্ডস ভিউর চেয়ারম্যান রবি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাতাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আবদুল আজিজ বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান পনেরোতম সাকো টেলিফিল্ম মিউজিক অ্যাওয়ার্ড দু উনিশ এ আজীবন সম্মাননা পেয়েছেন শেখ সাদি খান এবং বিশেষ সম্মাননা পেয়েছেন অধ্যাপক ডক্টর নাশিদ কামাল শুক্রবার বেইলি রোডের অফিসার্স ক্লাবে এই সম্মাননা প্রদান করা হয় বিটিভির সাবেক অনুষ্ঠান অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি ছিলেন ডক্টর শাহজান মাহমুদ সাকো টেলিফিল্মের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মোশারফ হোসেন সহ অন্যরা স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নওগাঁয় স্বাধীনতা দিবস লং রান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস থেকে এই প্রতিযোগিতা শুরু হয় অপরদিকে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে নারীরাও এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজারুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব রহমান সহ আরো অনেকে প্রতিযোগিতায় প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন পটুয়াখালী গলাচিপা উপজেলার বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ বিদ্যালয় মাঠে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে খেলায় গলাচিপা ইউনিয়ন ডাকুয়া ইউনিয়ন ও কলাগাছিয়া ইউনিয়নের তিনটি দল অংশগ্রহণ করে খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম ও থানা অফিসার্স ইনচার্জ আক্তার মর্শিদ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন দর্শক বিজয় সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv ডাব্লিউ এই ঠিকানায় এছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/ ডট কম স্ল্যাশ বিজয় টিভি এবং ফেসবুক ডট কম এই পেজে শেষ করছি বিজয় জেলা বার্তা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে